দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মেহেদী হাসান শিপলু, আপনাদেরকে জানাচ্ছি শিপলু খান ব্লগস থেকে সুস্বাগত। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? হ্যাঁ দর্শক, আমি আজও ভুলিতে পারিনি। আজ মহান 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি এখন যাচ্ছি তালেপুর কিন্ডার গার্ডেনে, সেখানে ছাত্রছাত্রীদেরকে নিয়ে তালেপুর কেন্দ্রীয় শহীদ মিনারে যে ভাষা শহীদদের উদ্দেশ্যে পুষ্প অর্পণ করব, এবং সেখানে আরও দুটি স্কুল, তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এবং তালেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, শিক্ষক মণ্ডলী তারও ফুল দেবে। তাই আমি এখন রাস্তায় আসছি, এখানে দেখুন খালি পায়ে ছাত্রছাত্রীরা ফুল দেওয়ার জন্য তৈরি হয়ে আছেন। আমি তাদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাবো এবং তালেপুর গ্রাম প্রদক্ষিণ করে আমরা ফুল দেব। এই যে আবার দেখতে পাচ্ছেন, আমার সামনে ফুল দিয়ে দাঁড়িয়ে আছে ছাত্ররা। দেখুন এই যে হাতে ফুল, আমি তাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকের হাতে ফুল। এখানে তিনটি স্কুলের ছাত্রই আছে, তালেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালেপুর কিন্ডার গার্ডেন এবং তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এবং তাদের হাতে ফুল। আমি তাদের তারা কোথায় যাচ্ছে, আজকে দিনটা কি, সে সম্বন্ধে আমি তাদের জিজ্ঞেস করবো। তুমি ভালো আছো? হ্যাঁ। তুমি কোন স্কুলে পড়ো? তালেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দর্শক দেখতে পাচ্ছেন কোন শ্রেণীতে? দ্বিতীয় শ্রেণীর ছাত্র। এটা হাতে এই যে গাঁদা ফুল দেখতে পাচ্ছেন হলুদ বর্ডের, এটা নিয়ে সে শহীদ মিনার দিকে যাচ্ছে। তুমি দ্বিতীয় শ্রেণীতে পড়ো, আজকে কোন দিবস বলো তো? শহীদ দিবস। হাতে ফুল, ফুল নিয়ে কোথায় যাচ্ছ? শহীদ মিনারে। দর্শক দেখতে পাচ্ছেন তালেপুর কিন্ডার গার্ডেনের ছাত্র, তুমি কোথায় যাচ্ছ ফুল নিয়ে? শহীদ মিনারে। এই যে তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র, এই যে তার হাতে ফুল, এবং এই যে তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের তিনজন ছাত্র জ্ঞান পেয়েছে, তাদের প্রত্যেকের হাতে ফুল। তোমরা কোথায় যাচ্ছ? শহীদ মিনারে। আজকে কি দিবস? শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দর্শক তারা প্রত্যেকে অবগত আজকে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের এই দিনে কি হয়েছে তোমরা জানো? ভাষার জন্য মানে বাঙালিরা জীবন দিয়েছে, হ্যাঁ রক্ত ঝরিয়েছে। এরকম দু একজন ভাষা শহীদের নাম জানো? হ্যাঁ, সালাম বরকত, রফিক জব্বর, আরো অনেকে যাদের নাম জানা নেই, তাদের জন্য তোমরা কি যে খালি পায়ে আসছো না? দর্শক দেখুন এই যে একদম খালি পায়ে এরা খালি পায়ে আসছে, এই যে দেখতে পাচ্ছেন তাদের খালি পায়ে, তারা শ্রদ্ধায় ভরে স্মরণ করছে ভাষা শহীদদের, যারা 1952 সালের এই দিনে 21শে ফেব্রুয়ারির এই দিনে রাষ্ট্রভাষা বাংলাকে আদায়ের জন্য রাজপথে, এই যে এরকমই রাজপথে নেমেছিল কেন্দ্রীয় এরকম রাজপথে নেমেছিল ঢাকা মেডিকেল কলেজের আমবাগানের থেকে তারা মিছিলে নেমেছিল রাজপথে। তখন পাকিস্তানের পুলিশ বর্বরোচিত হামলা করেছিল, তাই সে হামলাতে নিহত শহীদ হয়েছিল সালাম বরকর, রফিক জাব্বার, ওয়ালিউল্লাহ সহ আরও নাম না জানা অনেক ভাষা শহীদ, তাদেরই স্মরণে, শ্রদ্ধাভরে স্মরণে শহীদ মিনারে যে ফুল দিবে। আর দর্শকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এরকমই ছাত্রছাত্রী, তারপরে এরকমই ছাত্রছাত্রী, স্কুল কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীরা, তারপরে কৃষক শ্রমিক জনতা, গ্রামে গুঞ্জে শহর বন্দরে দেশ বিদেশের প্রতিটি জায়গায় বাংলা ভাষাভাষীরা, এমনকি বিশ্বের বিভিন্ন দেশের মানুষরা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে এই 21শে ফেব্রুয়ারিকে পালন করছে। আমরা বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে অনেক গর্ববোধ করছি। তাহলে চলো এখান থেকে আমরা চলে যাই স্কুলে, এবং সেখান থেকে শহীদ মিনারে যাই, আমরা ভাষা শহীদদের উদ্দেশ্যে ফুল দিই। চলো, দর্শক যাচ্ছে দেখতে পাচ্ছেন, এবং এরকম আরও অনেক ছাত্রছাত্রীরা আমি এখন তালেপুর মাঠে গেলে পাবো,
তাই আমার সাথে চলুন আমরা চলে যাই তালিপুর স্কুলের ঐতিহাসিক সেই মাঠে যেখানে শহীদ মিনার তালিপুর কেন্দ্রীয় শহীদ মিনারটি অবস্থিত। দর্শক আমি এখন চলে এসেছি তালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের গেটে। আপনারা দেখুন শত শত ছাত্রছাত্রীরা ফুল নিয়ে জড়ো হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য, যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অনেকেই এবং আসতেছে খালি পেয়ে বেশিরভাগ। আমি এখন গেট দিয়ে প্রবেশ করছি এবং দেখুন ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রীরা জড়ো হয়ে গিয়েছে এবং ওই সামনে দেখতে পাচ্ছেন শহীদ মিনার তালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে নির্মাণ করা হয়েছে তালিপুরবাসীর উদ্যোগে। এখানে ফুল দিবে এবং এখানে তালিপুরের তিনটি স্কুল, তালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, তালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তালিপুর কিন্ডার গার্ডেন সহ এখানে তালিপুরের অনেকে গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অপর জনসাধারণ এখানে ফুল দিবে। আমি সকালের দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং প্রভাত ফেরি করবে। প্রভাত ফেরির পর এক মিনিট নিরবতা পালনের পর এখানে ফুল দেওয়া হবে। এখনও তারা জড়ো হচ্ছে, এখনও প্রভাত ফেরি নিয়ে কেউ যায়নি। ফুল হাতে কিন্ডার গার্ডেনের ছাত্রছাত্রীদের হাতে ফুল, লাল গোলাপ নিয়ে এসেছে। তোমরা এই এই যে ফুল নিয়ে এসেছ, কোথায় দিবে ফুলগুলো? শহীদ মিনারে দিবে। শহীদ মিনারে দিবে কাদের উদ্দেশ্যে, কাদের স্মরণে? যারা শহীদ হয়েছেন, ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে তোমরা শহীদ মিনারে ফুল দিবে, ঠিক আছে? দর্শক দেখতে পাচ্ছেন তালিপুর কিন্ডার গার্ডেনের তিনজন শিক্ষার্থী, তারা শহীদ মিনারে ফুল দেবে এবং আপনাদেরকে আমি প্রভাত ফেরিটি আজকে আমি দেখানোর চেষ্টা করবো। তাহলে শেষ পর্যন্ত শিবলু খান ব্লগসের সাথে থাকুন। আশা করছি অনেক অনেক ভালো লাগবে আজকের এই প্রভাত ফেরি সহ ফুল দেওয়ার আনুষ্ঠানিকতা। দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস অমর হোক আয়োজনে তালিপুর কিন্ডার গার্ডেন অ ক আ গ হ প ল স সহ শহীদ মিনার অঙ্কিত শিক্ষক মণ্ডলীর ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছেন কালো ব্যানার হাতে, বিভিন্ন রঙের প্লে কার্ড সহ ছাত্রছাত্রীরা সুসজ্জিতভাবে দাঁড়িয়েছে হাতে ফুল নিয়ে। সাথে শিক্ষক মণ্ডলীরা এখন তারা শহীদ মিনার দিকে যাবে, প্রভাত ফেরি করবে। এছাড়াও তালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, তালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তালিপুর কিন্ডার গার্ডেনের ত্রিমুখী এই প্রভাত ফেরির একটু পরে আপনারা দেখতে পারবেন এখান থেকে তালিপুর কিন্ডার গার্ডেনের যাত্রা শুরু হবে। তাহলে আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি প্রভাত ফেরিতে। এই যে তালিপুর কিন্ডার গার্ডেনের ছাত্রছাত্রীরা যাচ্ছে সম্মানিত প্রধান শিক্ষকের নেতৃত্বে। লাভলি বেগম, দেখেন এই যে ছেলে মেয়েদের হাতে ফুল, তারা ফুল নিয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছে। এই যে খালি পা, প্রত্যেকের পা খালি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন হাতে ফুল। প্রত্যেকের হাতে ফুল এবং পায়ে পা খালি, অত্যন্ত সুসজ্জিতভাবে। এই যে দেখতে পাচ্ছেন তালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা, তাদের ব্যানার 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস, 1952-এর ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, আমার ভয়ে রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? দর্শক, সত্যি আমি ভুলিতে পারি না। এখানে তিনটি স্কুলে আপনারা দেখতে পাচ্ছেন, মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতো জানি, তোমায় ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। দর্শক, এটা হচ্ছে তালিপুর কিন্ডার গার্ডেনের ব্যানার, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভয়ে রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।
বাংলা বর্ণ মালা শয় আরশ রশ ক উব ছ পচিত প্লেকার্ড এছাড়া তালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যানার এছাড়া তালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যানার এছাড়া এই সেই শহীদ মিনার তালিপুর কেন্দ্রীয় শহীদ মিনার আপনারা দেখতে পাচ্ছেন একটু পরে এখানে ফুল দেওয়া হবে দেখতে পাচ্ছেন তালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হাতে ফুল নিয়ে তারা দাঁড়িয়েছে তালিপুর কিন্ডারগার্টেন এর শিক্ষার্থী এরপর যাবে তালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী দেখতে পাচ্ছেন তালিপুর মাঠে উচ্চ বিদ্যালয়ের এক পাশে দাঁড়িয়েছে তালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নির্দেশন দেওয়া হোক এবং এখানে হচ্ছে তালিপুর তালিপুর গার্ডেনের ছাত্রছাত্রীরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিনটি স্কুলের ছাত্রছাত্রীরা তালিপুর কিন্ডার গার্ডেন তালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এর ছাত্রছাত্রীরা তারা তালিপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং আপনারা দেখতে পাবেন এই ফুল দেওয়ার ভিডিও আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে দর্শক দর্শক এখানে এই যে ছাত্রছাত্রীদের দেখতে পাচ্ছেন তালিপুর এই যে আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদেরকে আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকে হাতে ফোন নিয়ে আসে দর্শক এই যে দেখতে পাচ্ছেন ছাত্ররা তালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে তারা হাতে ফুল নিয়ে লাইনে দাঁড়িয়েছে একটু পরে ফুল দিবে এই যে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে প্লেকার্ড তারা এখানে লাইনে দাঁড়িয়েছে তোমরা এখানে কিসের জন্য দাঁড়িয়েছো স্যার আমরা শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য কাদের উদ্দেশ্যে তোমরা ফুল দিবে আজকে আমাদের ভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য তাদের জন্য দর্শক এই যে তালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এই যে ফুল নিয়ে দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 2023 সালে অমর 21 ফেব্রুয়ারি তালিপুর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও একটা লাইক করে দাও কমেন্ট করে দাও বেশি বেশি শেয়ার করো আজকে ইন্টারন্যাশনাল মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হ্যাঁ ভালো লাগতেছে ভালো লাগছে কয়েকজন ভাষা শহীদের নাম বলো তো রফিক জব্বার সালাম বরকত বরকত আচ্ছা অনেক ধন্যবাদ হ্যাঁ দর্শক হ্যাঁ দেখতে পাচ্ছেন তালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের দর্শক প্রভাত রওনা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইনে দাঁড়িয়েছে দর্শক তালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যানার এবং এই যে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর 21 ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি পুষ্পাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি তারা এখন প্রভাতফেরির উদ্দেশ্যে তালিপুরের বিভিন্ন মহল্লা এখন প্রদক্ষিণ করবে দেখতে পাচ্ছেন দর্শক তারা খালি পায়ে লাইন ধরে সুসজ্জিতভাবে তারা বের হচ্ছে হাতে ফুল নিয়ে তালিপুর কিন্ডার গার্ডেনের আগে বের হয়ে গিয়েছে এখন সরকারি প্রাথমিক বিদ্যালয় বের হলো এখন তালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্ব বের হচ্ছে ফুলের তোলা এবং এই যে ব্যানার নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা Thank you.
আছে তোমার আমার ঠিকানা প্রত্যেক রাজ্যমুনা তোমার আমার ঠিকানা প্রত্যেক রাজ্যমুনা দশম শ্রেণীর পক্ষে আপনি পুরা নিয়ে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন দর্শক অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এরা হাতে ফুল নিয়ে প্রভাত ফেরি করার জন্য বের হয়েছে এবং পুরো কালেপুর প্রদক্ষিণ করে এরা শহীদ মিনারে এসে উপস্থিত হবে এক মিনিট নীরবতা পালন শেষে তারা ফুল দেবে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ভরে সবাই দেখছেন খালি পায়ে হাতে ফুল নিয়ে তারা দাঁড়িয়েছে দর্শক আর আছে কালেপুরের স্কুলের ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন কোথায় যাচ্ছে তোমরা এখন প্রভাত ফেরিতে প্রভাত ফেরিতে কোথায় যাচ্ছ তোমরা এখন প্রভাত ফেরিতে দর্শক এই তালিপুর গ্রামের বিভিন্ন পাড়া মহল্লা এখন প্রদক্ষিণ করার জন্য তারা বের হয়েছে এবং প্রভাত ফেরি শেষে তারা আবার শহীদ মিনারে আসবে এবং আপনাদেরকে আমি সেই ফুল দেওয়ার যে বিরল দৃশ্য সেটা আপনাদেরকে আমি দেখাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা এখানে চলছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা আমার ভাই রে কালীপুর ইন্টার গার্ডেনের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক মাতৃভাষা শহীদ দিবস অমর হোক আয়োজনে তালিপুর ইন্টার গার্ডেনের ছাত্রছাত্রীদের এবং শিক্ষক মণ্ডলীদের প্রভাত ফেরি প্রভাত ফেরিটি তালিপুর গ্রামের বিভিন্ন পাড়া মহল্লায় প্রদক্ষিণ করছে এটা অনেক দিন ধরে এটা রেওয়াজ হয়ে আসছে কালীপুরের এই অঞ্চলের ছাত্রছাত্রীদের নিয়ে সাধারণ মানুষদের নিয়ে আমি সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি এবং কালীপুর ইন্টার গার্ডেনের পর কালীপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারপরে হচ্ছে কালীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এইভাবেই এই প্রভাত ফেরি করছে কালীপুরের বিভিন্ন মহল্লা গ্রামের ছাত্রছাত্রীদের নিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে প্রভাত ফেরি শেষে ফুল দেবে হ্যাঁ তারা সবাই এখানে খালি পায়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সালাম বরকত রফিক ভাই আমরা তোমাদের ভুলি নাই হ্যাঁ সত্যিই ভুলি নাই ভাষার জন্য যারা আত্মহতি দিয়েছিল নিজেদেরকে জীবন দিয়েছিল তাদেরকে স্মরণে আজকে প্রভাত ফেরি দেখতে পাচ্ছেন এখন তালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে এই প্রভাত ফেরি হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক স্যালুট দিয়েছে প্রভাত ফেরি দেখতে পাচ্ছেন দর্শক প্রভাত ফেরি এখন সারাগান্ধী বাজার দিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন
পিছনে আছে তালেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং পশ্চিমে একেবারে সম্মুখ সারিতে তালেপুর কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীরা সহ শিক্ষক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন তালেপুরের তিনটি স্কুলের সমন্বয়ে ঐতিহাসিক প্রভাবকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তালেপুর কিন্ডারগার্টেনের শিক্ষিকা মণ্ডলীরা তারা প্রভাতফেরি গান গাচ্ছে এবং তালেপুর কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীরা অত্যন্ত সুসজ্জিতভাবে তারা এই প্রভাতফেরি আর তে জয় তারা এই প্রভাতফেরিতে করছে তারা প্রভাতফেরি সকাল থেকে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক কারাগানি মাদ্রাসার সামনে দিয়ে প্রভাত ফেরি যাচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন তালেপুর কিন্ডারগার্টেন তালেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সমন্বয়ে প্রভাত ফেরি ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনার জন্য প্রভাত ফেরি এখন ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করার জন্য প্রভাত ফেরি পালন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রভাত ফেরিটি কারাগান্ধী মাদ্রাসার ঠিক সামনে রাস্তা দিয়ে অগ্রসরমান হচ্ছে তালেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ছাত্রছাত্রী এবং তালেপুরের আপামর জনসাধারণ মিলে এই প্রভাতফেরিটি পালন করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমার পাশে দেখতে পাচ্ছেন প্রভাতফেরি এটা বেশ কিছুদিন ধরে এটা তালেপুরে তিনটি স্কুল নিয়ে এবং অন্যান্য তালেপুরের ব্যক্তিবর্গকে নিয়ে এই প্রভাতফেরিটি হয়ে থাকে আমরা পুরো একটার দিকে বের হয়েছিলাম তালেপুরের বিভিন্ন গ্রাম মহল্লা তালেপুরের বিভিন্ন মহল্লা ঘুরে কারাগান্ধী বাজার ঘুরে অবশেষে আমরা তালেপুর মাঠে ফিরে যাচ্ছি এবং সেখানে যে ভাষা শহীদদের উদ্দেশ্যে আমরা পুষ্প অর্পণ করব আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রভাতফেরিতে স্লোগানে স্লোগানে মুখরিত আমার ভয় রাখতে রাঙানো গানে সে শহীদদের স্মরণ করা চেষ্টা করছে আজকে তালেপুরের তিনটি স্কুল আপনারা দেখতে পাচ্ছেন কি দিতে পারি আমার ভাই রক্তিরাম একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি দর্শক দেখতে পাচ্ছেন তালেপুর কিন্ডারগার্টেনের শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীদের প্রভাত ফেরি দর্শক দেখতে পাচ্ছেন এখন আমরা মরাগনার দিকে এখন আছি তালেপুরের আমাদের প্রভাত ফেরিটি নিয়ে এখানে ভাষা শহীদদের স্মরণে এখানে দেখতে পাচ্ছেন যে গান হচ্ছে আমার ভয়ে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে মেয়েদের মুখে এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদের মুখে অত্যন্ত ভাব গাম্ভীর্য নিয়ে এই প্রভাতফেরিটি হচ্ছে তালেপুর কিন্ডারগার্টেনের নেতৃত্ব দিচ্ছে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব লাভলি বেগম এবং তালেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রভাতফেরির নেতৃত্ব দিচ্ছে প্রধান শিক্ষক শ্রীবাসচন্দ্র বণিক এবং তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রভাতফেরির নেতৃত্ব দিচ্ছে আজকে প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল জলিল দর্শক তিনটি স্কুলের এই প্রভাতফেরি প্রতি বছর নেয় পালিত হচ্ছে দেখতে পাচ্ছেন তালেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যানার এবং ছাত্রছাত্রীদের দর্শক পুনে 8টা থেকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকালে আবহাওয়াটা একটু কুয়াশাপূর্ণ ছিল এই কুয়াশাপূর্ণ এবং একটু গুড়ি গুড়ি বৃষ্টির মতো হয়েছে আপনি যতটুকু দেখতে পাচ্ছেন যে একটু গুড়ি গুড়ি
বৃষ্টির মতো হয়েছে এবং কুয়াশাপূর্ণ এই আবহাওয়ার ভিতরেই এই ছেলে মেয়েরা প্রভাত ফেরিতে বের হয়েছে। তারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রভাত ফেরিটি এগিয়ে আসছে। তালেপুরের তিনটি স্কুল, তালেপুর কিন্ডার গার্ডেন, তালেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সমন্বয়ে আজকে তিনটি স্কুলের সমন্বয়ে প্রভাত ফেরি আর অল্প কিছু করে ভিতরে হয়তো প্রভাত ফেরি তালেপুর গ্রাম প্রদক্ষিণ শেষে তারা শহীদ মিনারে ফিরে অর্পণ করবে বাসা শহীদদের সাথে স্মরণ করে শহীদ মিনারে। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দর্শক, আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা এখন মাঠে এখন ঢুকবো। আমরা এখন মাঠে প্রবেশ করে এক মিনিট নিরাপত্তা পালন শেষে ফুল দিয়ে ভাষা শহীদদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করবো। তাহলে শেষ পর্যন্ত ব্লগের সঙ্গে থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন প্রভাত ফেরিটি তালেপুর কবরস্থানের ঠিক সামনে চলে এসেছে, এখন ধীর পায়ে চলে যাবে এবং একটু পরে মাঠে প্রবেশ করবে প্রভাত ফেরিটি। আপনারা দেখতে পাবেন দর্শক, এই যে তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এই মাঠে এই প্রভাত ফেরিটির দাঁড়িয়ে তালেপুর গ্রাম প্রদক্ষিণ করে আবার পুনরায় এই শহীদ মিনারে ফিরে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন মাঠটি খালি, এতে আপনারা থাকুন কিন্ডার গার্ডেনের তালেপুর। আপনারা দেখতে পাচ্ছেন তালেপুর কিন্ডার গার্ডেনের শিক্ষক মণ্ডলী এবং ছাত্র ছাত্রীরা তারা প্রভাত ফেরি শেষে এখন মাঠে প্রবেশ করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা মাঠে প্রবেশ করছে গেট দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এবং এরা পুনরায় মাঠে প্রবেশ করছে। প্রথমে তালেপুর কিন্ডার গার্ডেনের ছাত্র ছাত্রীদের আপনারা দেখতে পাচ্ছেন, এর পর্যায়ক্রমে আসবে তালেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং ছাত্র ছাত্রীবৃন্দ। দর্শক তারা অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছে, ক্লান্ত হয়ে গেছে, কি ক্লান্ত হয়েছে না বা একটুও না? না, আচ্ছা আচ্ছা। দর্শক এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখতে পাচ্ছে ছাত্রছাত্রীরা তারা প্রবেশ করছে। ছাত্রদের স্লোগানে মুখরিত হয়েছে তালেপুর, কিন্তু স্কুলের ছাত্রছাত্রীদের এই স্লোগানে গানের সুরে মুখরিত হয়েছে তালেপুরের এই বিদ্যাপীঠ। এখন শিক্ষক মণ্ডলীরা নামছে, আপনারা দেখতে পাচ্ছেন তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা, শিক্ষক মণ্ডলীরা, ছাত্র ছাত্রীরা তারা নামছে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষক মণ্ডলী স্লোগানে মুখরিত তালেপুর এসেছে, চলে এসেছে বিদ্যাপীঠে, একটু পরে ফুল পুষ্প অর্পণ করবে শহীদ মিনারে। তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয় দর্শক প্লে কার্ড নিয়ে মুখে ভাষা শহীদদের স্মরণে গান নিয়ে এবং স্লোগানে মুখরিত করেছে তালেপুর তিনটি বিদ্যাপীঠ।
এবং তারা পুনরায় প্রভাত ফেরি শেষে এখন ফুল দেওয়ার জন্য লাইনে দাঁড়াবে এবং এক মিনিট নীরবতা শেষে তারা ফুল দিবে এবং অনেকেই ভিড় করছে অনেকেই সালাম জানাচ্ছে এবং একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি সর্বশেষে আছেন শিক্ষক মণ্ডলীরা এবং এই অনেকদিন পরে প্রভাত ফেরি করলেন কেমন লাগছে ভালোই লাগছে পুরো গ্রাম প্রদক্ষিণ করতে গিয়ে আপনার কি টায়ার্ড মনে হয়েছে কোনোটা মানে একটু অসুস্থ ফিল বা নাকি না ক্লান্তি অনেক অজানা জায়গায় ঘুরে আসলাম অনেকদিন ওই জায়গায় যাওয়া হয় না যাওয়া হয় না পুরো তালেপুরটা ঘুরে আসলাম ঘুরে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক কালীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকা সানজিদা বেগমের মুখে তার প্রতিক্রিয়া প্রভাত ফেরির প্রতিক্রিয়া আমরা শুনলাম সে এই বয়সেও পুরো কালীপুর গ্রাম প্রদক্ষিণ করে এসেছে এখন তারা লাইনে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন ফুল দেওয়ার জন্য দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কালীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আব্দুল জলিল স্যার এখানে দাঁড়িয়েছে ফুলের তোড়া নিয়ে একটু পরেই তারা শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে ফুল দিবে এরপরে দেখতে পাচ্ছেন 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা আন্দোলনের এবং এটা হচ্ছে তালেপুর কিন্টার গার্ডেনের সুসজ্জিতভাবে লাইনে দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখনও অল্প কিছুক্ষণ পর ভাষা শহীদের উদ্দেশ্যে ফুল দিবে এখানে এক মিনিট নীরবতা পালন করা হবে হয়তো সংক্ষিপ্ত আলোচনা হবে আলোচনার পরই ফুল যে কাজ সেই কাজটি হচ্ছে ভাষা শহীদের ফুল এটাই হচ্ছে এখন দেখতে পাচ্ছেন শহীদ মিনার দেখতে পাচ্ছেন শহীদ মিনার একেবারে ঝকঝকা তকতকা এই যে তালেপুর কিন্ডার গার্ডেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা তালেপুর কিন্ডার গার্ডেন দেখতে পাচ্ছেন দর্শক শিক্ষক মণ্ডলীদের আমি তালেপুর কিন্ডার গার্ডেনের সম্মানিত প্রধান শিক্ষক যারা লাভলি বেগমের প্রতিক্রিয়া শুনব সে আপা অনেক এই যে প্রভাত ফেরি করে আসলেন পুরো তালেপুর গ্রাম ঘুরে আপনার এই প্রভাত ফেরি করার পর আপনার প্রতিক্রিয়াটা একটু যদি বলতে কেমন লেগেছে আপনার অবশ্যই আজকে বাঙালি জাতির ইতিহাসে একটা গৌরব উজ্জ্বল দিন এবং আমি মনে করি আজকে আমাদের মানে খুবই সমবেদনার সাথে আমরা এই পথ যে প্রভাত ফেরি করে আসলাম যারা আমাদের ভাষার জন্য আত্মাহুতি দিয়েছে জীবন দিয়েছেন তাদের জন্য আমাদের এতটুকু খুবই একটা ন্যূনতম যেটা আমাদের অবশ্যই করণীয় তাদের প্রতি আমরা নতশিরে আজকে আমাদের পথ চলা মানে তাদের প্রতি নতশিরে শ্রদ্ধা জানাবো শ্রদ্ধা জানাবো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান প্রতিক্রিয়ার জন্য দর্শক এছাড়া শিক্ষক মণ্ডলীদের দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন তিনটি স্কুলে দর্শক মহান ছাত্রীরা দাঁড়িয়েছে লাইনে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা
এক মিনিট নীরবতা পালন চলছে এখানে দেখতে পাচ্ছেন ভাষা শহীদদের স্মরণে এখন এক মিনিট নীরবতা পালন করছে নীরবতা শেষ হলো দেখতে পাচ্ছেন ফুল নিয়ে সুসজ্জিতভাবে দাঁড়িয়েছে আলোচনা পর্বে এই মুহূর্তে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা রেখে বক্তব্য দিচ্ছেন তালেপুর কিন্ডার গার্ডেনের সম্মানিত প্রধান শিক্ষক জনাব লাভলি বেগম আপনারা তার মুখে থেকে কথা শুনছেন এবং পাশেই দাঁড়িয়েছে তিনটি স্কুলের ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছেন মহান শহীদ দিবস তালেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দাঁড়িয়েছে লাইনে দেখতে পাচ্ছেন তালেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা লাইনে দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি স্কুলের এই ছাত্রছাত্রীরা তারা লাইনে দাঁড়িয়েছে ফুল দেওয়ার জন্য ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাভরে স্মরণ করে তারা পুষ্প অর্পণ করবে তাহলে কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দেখতে পাচ্ছেন তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা তারা প্রভাত ফেরি শেষে এখন ফুল দিবে শহীদ মিনারে তাদের এখন প্রতিক্রিয়া জানবো তোমরা কোথায় আসছো আজকে ফুল দেওয়ার জন্য শহীদ মিনারে কাদের স্মৃতির উদ্দেশ্যে তোমরা আজকে ফুল দিবে ভাষা শহীদদের উদ্দেশ্যে ভাষা শহীদ এটা 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদ হয়েছিল এমন কয়েকজন ভাষা শহীদের নাম বলো তো সালাম বরকর রফিক জব্বর আরও নাম না জানা আরও অনেক ভাষা শহীদের বিনিময়ে আমরা পেয়েছি কি আমরা পেয়েছি মায়ের ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা হয়েছে তোমরা জানো সারা বিশ্বে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাই বিশ্বের যত ভাষী আছে তাদেরকে তোমরা শুভেচ্ছা জানাতে পারো আজকের দিনে ধন্যবাদ তোমাদেরকে কিন্তু আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন তালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা তারা ফুল দিবে তোমরা এই ফুল নিয়ে দাঁড়িয়ে আছো ফুল কোথায় দিবে এখন শহীদ মিনারে কাদের উদ্দেশ্যে ভাষা শহীদদের উদ্দেশ্যে সালাম বরকত রফিক ভাইয়ের তাদের জীবনের বিনিময়ে আমরা যে বাংলা ভাষা পেয়েছি তোমরা জানো এটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে এখন আমাদের যে একটা দায়িত্ব বেড়ে গেছে আমরা এখন বিশ্বের সকল বাংলা ভাষাভাষীদের সাথে বিশ্বের যত ভাষাভাষী আছে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাতে পারি অভিনন্দন জানাতে পারি তোমরা সেই জিনিসটা জানাতে পারো হ্যাঁ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ দর্শক আলিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের প্রতিক্রিয়া আপনারা দেখলেন তারা শুভেচ্ছা জানিয়েছে বিশ্বের যত ভাষাভাষী আছে বাংলা ভাষাভাষীর সাথে অন্যান্য ভাষাভাষীদেরও তারা শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে কারণ এটা এখন আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে বিশ্বের বিভিন্ন দেশে পালন হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই বাংলা বিশ্বের দরবারে আমরা এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছি আমাদের এই মুখের ভাষা মায়ের ভাষা বাংলা ভাষার জন্য দর্শক আর অল্প কিছুক্ষণের পরে এখানে পুষ্প অর্পণ হবে তালেপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত আশা করছি
আমার এই ব্লগটি দেখতে আমার এই ভিডিওটি দেখতে আপনাদের অনেক অনেক ভালো লাগছে তাহলে শেষ পর্যন্ত থাকবেন আপনারা এই যে আমাদের এক আপা তালিপু কিন্ডারগার্টেনের সম্মানিত শিক্ষিকা তার প্রতিক্রিয়া আমি এখন নেব আপা ভালো আছেন আজকে এই যে সকালে বাচ্চাদের নিয়ে প্রভাত ফেরি করে আসলেন আপনার কেমন লেগেছে আজকে আমার প্রভাত ফেরিতে অনেক ভালো লেগেছে ভাষা আন্দোলনের এই বাচ্চাদের কত কত বাচ্চাদের তারা যে জিনিসটা জানতে পারছে শিখতে পারছে সবার সাথে আসছে এটা অনেক আনন্দ লাগছে অনেক ভালো লেগেছে এই যে তালিপুর গ্রামটা আমরা প্রদক্ষিণ করে আসলাম ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ করে তিনটি স্কুলের ছেলে মেয়েদের নিয়ে এই জিনিসটা আপনার কেমন লাগছে তালিপুর স্কুলে তিনটি স্কুল নিয়ে দিয়ে আমাদের স্কুলটা অনেক ভালো লাগে সবার মুখে শুনি যে এই স্কুলটা এই মাঠটা অনেক বড় খেলাধুলার জন্য ভালো তাহলে আমাদের গ্রামটাও অনেক সুন্দর ঘোরার জন্য রাস্তাঘাটও ভালো কিন্তু সবুজ ঘোরা গ্রামটি অনেক সুন্দর সুন্দর এই জন্য রাস্তাঘাট ভালোর কারণেও আমরা হেঁটেও ভালো লেগেছে ভালো লেগেছে হ্যাঁ এবং সকলের মুখে যে গান ছিল আমার ভয়ে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি হ্যাঁ এরপর আপনার স্লোগান ছিল এই জিনিসগুলো দেখার মতো ছিল আপনার সব কিছুই ভালো লেগেছে সুন্দর লেগেছে ঠিক আছে আপনি ফুল দেন ভাষা শহীদদের স্মরণে ভালো থাকেন ওকে আল্লাহ দর্শক তাহলে বকিন্দা গার্ডেনের সম্মানিত শিক্ষিকা শিল্পী বেগমের প্রতিক্রিয়া আমি নিলাম এখন এখানে চলছে আপনারা দেখতে পাচ্ছেন বক্তব্য এখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা এই যে দাঁড়িয়ে আছে আমাদের তালিপুর কিন্ডারগার্টেনের এক জান্নাত তাসলিমে জান্নাতের কথা তোমার কেমন লাগছে এই যে শহীদ মিনারে ফুল দিবে এখন দাঁড়িয়েছো কেমন লাগছে বলো অনেক ভালো লাগছে এই যে যেমন পিউ পিউ চুপ্ত মণি দেখেন দর্শক মাত্র দ্বিতীয় শ্রেণীতে পড়ে কেমন লাগছে তোমার ভাষা শহীদদের এই যে ফুল দিবা এই জিনিসটাকে খুব ভালো লেগেছে তুমি যে প্রভাত ফেরি করে আসলা এত এলাকায় ঘুরে এলাকাটা সেটা কেমন লাগছে বলো খুব ভালো লাগছে পা কি ব্যথা করেছে পা ব্যথা করেনি দর্শক দেখুন একদম এই যে এরা খালি পায়ে দাঁড়িয়েছে দেখুন খালি পায়ে দাঁড়িয়েছে একদম ফুল ফুল দেখতে পাচ্ছেন একদম রঙিন একদম কালারফুল রক্তের সাথে একাকার এই ফুলে হলুদ লাল লাল দেখতে পাচ্ছেন বিশেষ করে তোমাদের কেমন লেগেছে দেখতে পাচ্ছেন তালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেমেয়েরা তোমরা কি দেওয়ার জন্য আসছ কি দেওয়ার জন্য আসছ ফুল দেওয়ার জন্য কাদের উদ্দেশ্যে বলো তো শহীদদের উদ্দেশ্যে শহীদ ভাইদের দু একটা নাম বলো তো শহীদ ভাইদের দু একটা নাম যারা শহীদ হয়েছে আব্দুল বরকত আব্দুল সালাম আব্দুল জাব্বার অনেক সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন রফিক শফিক সালাম জব্বর কেমন লাগছে তোমাদেরকে এই যে লাইনে দাঁড়িয়ে ফুল দেওয়ার জন্য কেমন লাগছে বলো তো খুবই ভালো লাগছে হ্যাঁ তোমরা জানো এটা আন্তর্জাতিক মাতৃভাষা হয়েছে এটা বিশ্বের মাঝে বাংলা ভাষাটা এটা জানো তোমরা সকলে হ্যাঁ তা আমাদের এখন একটা দায়িত্ব বেড়ে গেছে না বিশ্বের সকল ভাষাভাষীদেরকে শুভেচ্ছা জানাতে তোমরা কি সেটা জানাতে চাও না হ্যাঁ বলো বলো যে বিশ্বের সকল ভাষাভাষীদেরকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা শুভেচ্ছা জানাই বলো হ্যাঁ শুভেচ্ছা জানাই বলো বিশ্বের সকল আস্তে আস্তে ভাষাভাষীদের আমরা আন্তর্জাতিক মাতৃভাষার শুভেচ্ছা জানাই বলো দর্শক শুভেচ্ছা জানালো বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষার তালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই যে লাল টকটকে গোলাপ হাতে যারা মণিকে সে চতুর্থ শ্রেণীর ছাত্রী তালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তোমার কেমন লাগছে আজকে এই প্রভাত ফেরি করার পর এই ফুল নিয়ে দাঁড়িয়ে আছো একটু পরে শহীদ মিনারের ফুল দিবে কেমন লাগছে ভালো লাগছে তুমি কি জানো এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে বাংলা ভাষা এখন বিশ্বের মাঝে প্রতিষ্ঠিত জানো এখন আমাদের যে আমাদের দায়িত্ব বেড়ে গেছে কারণ বিশ্বের সকল যারা ভাষাভাষীদের তারা নিজ নিজ দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে হ্যাঁ তোমরা তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আমাদের একটা দায়িত্ব বেড়ে গেছে না বাংলা ভাষাভাষী হিসাবে তুমি কি সেই শুভেচ্ছা জানাও এখন শুভেচ্ছা জানাও সবাই বলো বিশ্বের সকল ভাষাভাষীদেরকে আন্তর্জাতিক মাতৃভাষার শুভেচ্ছা বলো শুভেচ্ছা বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার সব
ধন্যবাদ তোমাকে অসংখ্য আমরো গর্বিত দর্শক যা আমাদের মায়ের ভাষা মুখের ভাষা বাংলা ভাষা আজ সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালিত হচ্ছে তাই আমরা এখন একেবারে সর্বশেষে আমরা চলে এসেছি আমরা একটু পরে বক্তব্য প্রদানের পরে আমরা পুষ্প অর্পণ করব শহীদ মিনারে আমাদের শহীদ মিনার আছে সেই শহীদ মিনার আলোকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আগে কিন্ডারগার্টেন দিবাবি আদর্শ উচ্চ বিদ্যালয় সম্মানিত প্রধান শিক্ষক এরপর পরে পুষ্পার্পণ করবে সম্মানিত সাধারণ সম্পাদক সদস্যবৃন্দ শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ভাবে শহীদ বেদিতে পুষ্পার্পণ করছে শহীদদের স্মরণে দর্শক পুষ্প অর্পণ করছে শহীদ বেদিতে তালেপুর কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীবৃন্দ ছোট্ট ছোট্ট কচিকাঁচার শিক্ষার্থীরা শহীদদের স্মরণে 1952 সালে কিন্ডার গার্ডেনের ছোট কচিকাঁচার শিক্ষার্থীরা শহীদ বেদিতে পুষ্পার্পণ করছে এরপর আসবে তালেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট কচিকাঁচার ছেলেমেয়েরা তারা শহীদদের স্মরণে তালেপুর সরকারি জীবন মাতৃভাষার স্মরণে অর্জনের জন্য আসবে তালেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট ছোট্ট কচিকাঁচা করছেন এভাবে আজকে এভাবে পালিত হয় তিনটি স্কুলের সমন্বয়ে সমন্বয়ে মাঠ থেকে বিদায় নিচ্ছি সকল ভাষা স্মরণ করছে স্মরণ শেষে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে আবার কোনো ভিডিওতে বিদায় নিচ্ছি তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দর্শক মাঠটি প্রায় খালি হয়ে গেছে সকলে এখানে যে ফুল দিয়ে যা যা